আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন, হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের কোরআন শিক্ষার পর্ব, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা অনেকেই যারা 74 নম্বর পর্যন্ত ক্লাস দেখেছি, অনেকেই 75 নম্বর অপেক্ষা ছিলাম, আমি কারণবশত দিতে পারি নাই, আজকে আবারও হাজির হয়েছি পবিত্র আল কোরআনুল কারিমের ক্লাস নম্বর 75। আজকের এই ক্লাসের ভিতরে আমরা সুরাতুল বাকারা থেকে 70 নম্বর আয়াতের পর থেকে আমরা আজকে ক্লাস দেখব, 71-এর পর থেকে যতটুকু আমরা দেখতে পারি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করে এই ভুলগুলো সংশোধন করে আল্লাহ তাআলার কাছে আমরা যেন তাওবার মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা নিজেকে সংশোধন করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুক, আমরা বলি আমিন। আজকে একটা ছন্দ বলে আমরা ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। আজকে ছন্দটা হবে, প্রত্যেকটি ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, আর বিসমিল্লাহ যদি কেউ পাঠ না করে সে কাজের বরকত নষ্ট হয়ে যায়। যে কোন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয়, যে কোন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয়, বিসমিল্লাহ সারা কাজ শুরু করলে বরকত নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। তাহলে আমরা প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, আবার যেগুলো কাজ জায়েজ নেই সেগুলো কাজের ক্ষেত্রে আবার বিসমিল্লাহ বলার দরকার নেই। আমি একটা ক্লাসের ভিতরে বলে ফেলছিলাম আমার বাস্তব ক্লাসে, যে বললাম যে প্রত্যেক ভালো কাজের শুরুতে কী বলবো, বিসমিল্লাহ। পরে আমি বলে ফেললাম যে মানে অন্য জিনিস না বলে নেওয়ার সময় ওরা বলে ফেলছে বিসমিল্লাহ। তাহলে সবসময় বিসমিল্লাহ সব কাজে নাই, জায়েজ ভালো কাজের ভিতরে বিসমিল্লাহ পাঠ করে কাজটি আমরা শুরু করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসও চলুন শুরু করি বিসমিল্লাহ বলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعم ما هي পরে বুঝাই দিতেছি, ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। ভেঙ্গে ভেঙ্গে এখানে আমরা বলবো ইং তোব তোব কলকলা, বা অক্ষরে সেকেন্ড দিলে কলকলা করতে হয়। ইং তোব এদু এই সদের সাথে চলে যাবে, মাঝখানে চারটি অক্ষরে কিচ্ছু নাই, এটা এভাবেই থাকবে, শব্দের অর্থের জন্য লাগবে কিন্তু উচ্চারণের দরকার নাই। ইং তোবদু সদাকতি, এটা অনেকে আমরা বলি সাদাকাতি, এটা কা বলি, এটা সাদাকা। যেমন বাংলা ভাষায় আমরা যেন দান সাদাকা কেউ বলি না, না আসলে না, দান সদাক, এটা হলো সদাকত, ওই শব্দই আর কি। ইং তোবদু সদাকতি ফানিমা, মিম করে তা যে তাহলে গণনা করা ওয়াজিব হয়, তাহলে এখানে আমরা গণনা করবো ফানিমা, এগালি হি হি বলে আমরা দম ছেড়ে দেব। দম ফেলার সময় দেখেন জেদের বামে যদি ইয়া অক্ষর পাওয়া যায় জবরটা কী হবে, দম ফেলার কারণে
আর যদি সেকেন্ড হবে, আমি আবারও বলতেছি, মন দিয়ে শুনবেন, এই জায়গায় যদি কেউ আমরা দম ফেলার যে কোনো জায়গাতে জেরের বাম ইয়া পাই, অর্থাৎ দম ফেলার জায়গা আছে সেই জায়গাতে জেরের বাম দিকে ইয়া অক্ষর আছে এবং ইয়া অক্ষরে জবর জের পেশ যেটাই থাকুক না কেন, তখন তো সেটা আরদি সাকিন করতে হবে। এই আরদি সাকিন যখনই করব তখন এটা জবর বাদ, তখন একটা এরখানে ইয়াতে সাকিন হলো। এখন তার সামনে আসেন, তাহলে আমরা যে এই যে একালিফের নিয়মগুলো পড়ছি, জেরের বাম ইয়া সাকিন একালিফ টানতে হয়, তখন দম ফেলার কারণে জেরে বাম পাশে ওই যে মনে মনে সাকিন করার কারণে এখানে একটা সাকিন দিতে হবে, তখন এই জন্য এখানে একালিফ টান দিতে হবে হি। তাহলে কোরআন শরীফের যত জায়গায় জেরে বাম পাশে ইয়া অক্ষর পাওয়া যাবে জবর জের পেশওয়ালা, তখন তার আগের জেরটাকে একালিফ টান দিয়ে ইয়া অক্ষরটা আদায় করে নিতে হবে। তাহলে এখানে হবে ফানিম হি, একালিফ টানে দম ছাড়তে হবে হি, তাহলে ইয়া অক্ষর আদায় হবে, তখন হবে জেরে বামে সাকিন পাওয়া যাবে এজন্য একালিফ। ইং তো বোধু সদাকতি ফানিম মাহি, এখানে দম ফেলাও যায় পড়ে যাওয়াও যায়। কেউ যদি আমরা মনে করি না আমি এখানে দম ফেলবো না, তখন তারা এভাবে করে পড়বেন ফানিম হিয়া 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 বলে চলে যেতে পারবেন। দমটা যদি এখানে ছেড়ে দেন তাহলে এখান থেকে টান দিবেন ইং তো বুধু সদা কি ফানিম মাহি, শেষ। পরে ওয়া ইং ইকফার, ওয়া ইং নুন সিনে পড়ে তাই ইকফার অক্ষর, এর জন্য ওয়া ইং তুখ ফু হা, হা এগালিফ ফু এগালিফ, পেশের বামে ও সেকেন্ড আর জবর বামে আলিফের জন্য এই দুই অক্ষরকে এক আলিফ করে টানে পড়তে হবে। ওয়া ইং তুখ ফু হা, ও তো হামজা উচ্চারণ হবে ওয়া অক্ষর না, ওয়া অক্ষরের উপরে হামজা অক্ষর আসলে ওয়াও অক্ষর উচ্চারণ হয় না, হামজা অক্ষর উচ্চারণ হয়। অত তো হাটান ছিল নিচের লাইনে আসেন, লাম অক্ষরে সাকিন এই জন্য টানা লাগতেছে না। হাল অত তো হাল ফকর আ, এটা ফকির যেটা আমরা নিঃস্ব অসহায় দুর্বল যার কিচ্ছু নাই তাকে ফকর আ। ফাহুয়া খৈরুল্লাকুম, খৈ আমরা অনেকে খাই বলে ফেলি তখন উচ্চারণ হবে না, এখানে হবে খৈরুল্লাকুম। ফাহুয়া খৈরুল্লাকুম ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খৈরুল্লাকুম। পরে ওয়া ইউকাফির, ওয়া ইউকাফিরু রু বলবো, ওয়া ইউকাফিরু আং একু এম এম যায় কুম, যদি বলি কুম তখন এই সেকেন্ড মিম এর সাথে হলো একু কুম, আর যদি বলি কুম এটাতে চলে গেল। ওয়া ইউকাফির আং কুম, পরে মিং আবার মিং ধরে থাকবে না, তারপরে সা সামিল ভাইয়ের সাথে সাই আতিকুম, মিং সাই আতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবির। আমরা অনেকে বলি আল্লাহু বিমা তা'মালুনা খাবির, খাবির বললে এখানে খা খটা খা হয়ে যায়, আর এখানে তা'মালুনা বললে আইন অক্ষর বাদ চলে যায়, তাহলে এখানে আমরা গলায় লাগাবো, ফলো করবেন দেখেন কেমন করে পড়তেছি, বিমা তা'মালুনা গলায় লাগবে তা'মালুনা। হুজুর আবার বলেন তা'মালুনা, তারপরে খবির, হুজুর এখান থেকে বলেন
وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ এবার সবাই বলেন আল্লাহু বিমা, তারপরে তা'মালুনা খাবির। ক্লাসটি কেমন লাগতেছে নিচে কমেন্টস করে জানাইন সবাই। আজকে এটা একবার টান দে, ইং তুবুদু সাদাকাতি ফানিমাহি وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله ولانا كنتو আল্লাহ শব্দের ডান দিকে যে জবর, হ্যাঁ আল্লাহু বিমা তা'মালুনা খাবির। 71 নম্বর আয়াত শেষ, এবার আমরা পড়ব 72। তারপরে চলুন, লাইসা আবার লাইসা টান নাই হারকাত, আলাইকা আইনক্ষর আলাইকা, দুইটা হুজুর একসাথে পড়ি সব পড়েন, লাইসা আলাইকা হুদাহুম, দালক কর্তন আইগুল হারকাত হুদাহুম ওয়ালা, এখানে লক্ষ্য করেন কিন্তু এটা কিন্তু গোলহা, হ্যাঁ গোলহা জানে মানে গোলা ছেড়ে, হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা, এই যেটা আল্লাহ শব্দ এবার ডান দিকে তো এবারে আসবে, তাহলে কোথায় যায় এখানে তো না, এই দিয়ে এদিকে, এই যে জবর আল্লাহ শব্দের ডান দিকে যে জবর, এই জন্য ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি ইয়াহ ইয়াহ, এমন হবে ইয়াহদি মাই আশা, বলে দম ছেড়ে দেবেন, নুন সাকিনের পরে যদি ইয়া অক্ষরে তাসদিদ পাওয়া যায় এটা নিয়ে হলো ইদগমের, তাহলে কেমন হবে, মা মিলবে ইয়ার সাথে, নাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আবার নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ইয়ার উপর তাসদিদ ধরে গুন্না করে, গুন্না মানে নাকে যাবে, মাই উ বলবো না যেটা আমরা দম ফেলে দেব, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এভাবে। তারপরে ওয়ামা, আবার ওয়ামা তুনফিকু, এখানে তুং ইকফা তুনফিকু, ওয়ামা তুনফিকু, সবাই বলেন ওয়ামা তুনফিকু, পরে মিন খয়রিন, এখানে ইকফার অক্ষর দুই জেরের পরে, তাহলে খয়রিন, তাহলে আমরা কেউ খায়রিন পড়বো না, ওয়ামা তুনফিকু মিন খয়রিন, এখানে আসেন ফা, এটা হলো লি, এটা হলো আ, অর্থাৎ এই শব্দটা এই অক্ষরটা আমরা জানি এটার নাম লাম আর এটার নাম আলিফ, তাহলে প্রথমে লাম পরে আলিফ একসাথে বললে লাম আলিফ, তাহলে আমরা এখান থেকে আসি ফা, এবার লাম, লামে জের লি আং, আমরা অনেকে ব্যতিক্রম করে ফেলে তাই জন্য বুঝাই দিলাম, ফালি আং ফুসিকুম, ফালি আং ফুসিকুম, কোনো টান নেই, ফালি আং ফুসিকুম, ওমা তুনফিকু মিন খয়রিন, ফালি আং ফুসিকুম
وَمَا تُنْفِقُونَ وَمَا تُنْفِقُونَ এটা আর এটা একই, এখানে না আর এখানে না নাই, ইল্লা বতিগোয়া ইল্লাব 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 কলকলা, তারপরে তি গ আ, এটা আমরা তিগা বলবো না, তাহলে কিন্তু গঞ্জবর গা উচ্চারণ হয়ে যাবে, ইল্লাব তি গ আওয়াজ হিল্লা ওয়াজ কলকলা ওয়াজ হিল্লা আল্লাহ শব্দের ডান দিকে জের, তাহলে এটা পাতলা হবে লা হবে, ওয়াজহিল্লা ওয়াজহিল্লা। পরে ওয়ামা তুনফিকু, যারা অনেকে বলে আমরা কম পড়তে পারতেছি, এখন হলো আমরা দ্রুত গতিতে যেতে পারতেছি না, তাদেরকে আমি বলবো এক পড়া বারবার পড়বেন, বারবার পড়বেন, পড়তে 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 আপনার পড়াগুলো আয়ত্তে যখন আসবে ঠিক তখনই কিন্তু দ্রুত গতিতে পড়তে পারবেন, তার আগে পারবেন না। তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিতেছি, এখানে লক্ষ্য করেন এই শব্দটা আমরা কিন্তু একবার পড়লাম ওমা তুনফিকু, আমরা যদি বারবার পড়ি এটা যখনই পেয়ে যাব, এটা আমাকে আর বেশি বানানো লাগবে না, বেশি কিছু লাগবে না, শুধু আমরা দেখলে বুঝতে পারবো এটা ওই শব্দ ওয়ামা তুনফিকু ওয়ামা তুনফিকু না ওয়ামা তুনফিকু, আশা করি বুঝতে পারছেন, এজন্য বারবার পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে মিনু খয়রিং, এখানে লক্ষ্য করেন দুই জেরে পড়ে দেখেন ইয়া অক্ষরের উপরে তাসদিদ পাওয়া গেছে, তাহলে দুই জেরের মধ্যে আমরা কি করব, একটাকে বাদ দিব আর একটা ইয়ার উপরে ধরব। আমি আপনাদের এই অবগতির জন্য বলতেছি, যখন দেখবেন দুই জেরের পরে ইয়া অক্ষরের উপরে তাসদিদ কোরআন শরীফে যেখানে যে স্থানে পাওয়া যাবে, এই উচ্চারণটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এইভাবে বলবেন মিন খয় রিং 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 বলে নাকে উঠাই দিয়ে দেবেন, মিন খয় রিং ইউ ওয়াফা। আর কেউ যদি বলে মিন খয় রিন, তখন কিন্তু এখানে তাজিদটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা এখানে বলবো ওমা তুমফিকু মিন খয় রিং ইউ ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন ওয়া আনতুম, তারপরে লা তুজলামুন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা, তারপরে ইলাইকুম, তারপরে ওয়ামা ওয়া আনতুম লা তুজলামুন। 72 নম্বর আয়াত শেষ, পরের নম্বর আয়াত লিলফকরা ইল্লাযীনা লিলফকরা ইল্লাযীনা উহসিরু, এখানে সদের বেলা মুখটা একটু গোল করে ফেলবেন কিন্তু, ওহ শশ করে লম্বার মাকড়াস তো মনে আছে মনে হয়, জি উহসিরু ফি সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা লা এগালে ইয়াস্তাতিউনা, শব্দটা যেহেতু বড় সেক্ষেত্রে আপনারা তখন ভেঙে ভেঙে বেশি পড়বেন, লা একদম ছেড়ে দিলেন, তারপরে ইয়াস্তাতিউনা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দরবাং দারবাং না দর বাং ফিল আরদ, দম ছেড়ে দিবেন, লিল ফুকরা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দরবাং ফিল আরদ, দম ছেড়ে দিবেন, পড়ে ইয়াহ
يحسبهم هو مو এখানে মূল يحسبهم الجاهل جاي غلف جاهل أغنياء أغنياء من التعفف من التعفف من التعفف من التعفف মানে এখানে তাআফ ফুফ ফু মিলবে ফাইয়ের সাথে ফুফ ফাইয়ের যে বাদ আর দি সেকেন্ড লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি আবার লা ইয়াস يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف دم سنتين فوري تعرفهم أبا تعرفهم بسي اغلي بسي ما هم بسي ما هم تعرفهم بسي ما هم فوري لا يسألون الناس عبر لا يسألون الناس এখানে লক্ষ্য করেন দুই জবর দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক গালে টানতে হয় শেষ وَمَا تُنْفِقُوا দেখছেন এই শব্দ কতবার আমরা পাইলাম এক পেজের কয়েকটা আয়াতের ভিতরে চারবার পেয়ে গেছি আর এক পেজের পড়া এরকম করে অনেকবার আমরা পরবর্তী পৃষ্ঠাগুলোতে পেয়ে যাব তখন আমাদের ওই পারে পৃষ্ঠাগুলো পড়তে পড়তে কী হবে সহজ হবে এই জন্য বারবার পড়বেন যারা কম একটু পড়তে পারি ইনশাল্লাহ তাহলে আমরা 70 নম্বর পেজের ভিতরে পড়া দেখব এখানে একটু একটু দেখি আবার ওয়ামা তুনফিকু মিন মিন পড়ুন পরে পৃষ্ঠা নেই হ্যাঁ ওই ভাষা আমরা দেখলাম মিন তাই না এবার এখানে খৈরিং ফাইনাল্লাহা বিহি আলিম খৈরিং ফাইনাল্লাহা বিহি আলিম এখানে আইন করো আলিম টান দেবেন خيرين فإن الله به عليم بره الذين زيتان ديبن الذين ينفقون الذين ينفقون أموالهم أموالهم বিল্লাইলি লাইলি কারো নাম থাকলে কিছু মনে করবেন না কোরআনের আয়াত বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও আলা আইন করো আলা নিয়াতাং ওয়ালা নিয়াতাং ফালাহুম আজরুহুম عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون অনেক সুন্দর একটা কথা এখানে কিন্তু বলছে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে আমওয়ালাহুম বিল্লাইল ওয়ান নাহার সিররা আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইন্দা রব্বিহিম
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দিনে রাতে যারা আল্লাহ তাআলার রাস্তায় বের করে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে, ফালাহুম তাদের জন্য আজরুহুম পুরস্কার রয়েছে, পুরস্কার তো রয়েছে, ঠিক আছে। এখন আমি যদি বলি পুরস্কার রয়েছে, কে দেবে পুরস্কার? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইং দা রব্বিহিম, তাদের প্রতিপালকের কাছ থেকে। ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, কাদের? যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করবে আল্লাহ তাআলা দেওয়া মাল থেকে। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দুঃখিত হবে না। তো ইনশাল্লাহ আয়াত প্রত্যেকটির অর্থ পড়তে পড়তে ভালো লাগবে ইনশাল্লাহ। এখানে আসেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, এই তো এবার সুদের কথা বলছে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা, পরে কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু শাইতানু মিনাল মাস, মাস বলে ছেড়ে দেবে না, মাস মাস না মাস, অর্থাৎ শীষ হবে এরকম মাস। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু শাইতানু মিনাল মাস, শেষ। পরে যালিকা বিআন্নাহুম কালু, কালু না কালু, ইন্নামাল বাইউ মিথলুর রিবা وَأَحَلَّ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আমরা অনেক সময় শুনি না, বিভিন্ন যারা ইসলামী বা যে কোনো যখন এনজিও বা যে কোনো মানুষের কাছে আমরা শুনে ফেলি যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, ওয়াহাররমার রিবা এবং সুদকে হারাম করেছেন, এইটাই সেই আয়াত। এতটুকু ওয়াহাল্লাল্লাহুল বাইয়া বাইয়া ও হাররমার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তারপরে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, ফামান জাআহু মাউ মুগুল হবে মাউইযাতুম ই জ যা বলি না, যা বললে এটার মতো চলে আসবে, মাউইযাতুম মির রাব্বিহি, এখানে মিমেজের এটাই চলে আসছে, আর ওই জবর বাই গেছে, মির রাব্বিহি ফাংতাহা ফালাহু মা সালাফ, সে একদম ছেড়ে দেবেন, ফালাহু মা সালাফ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ, নার মানে কি দোজখের আগুন, হুম ফিহা খালিদুন,
চিরস্থায়ী তারা দোজখে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক বলে আমিন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরুবি সাদাকাত, এটা আমরা অনেকে সাদাকাত পড়ি না, সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরুবি সাদাকাত, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই আয়াতের অর্থগুলো একটু দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আয়াতের ভিতরে এগুলো আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে যারা মানে সুদের কথা বলবো না, তার অন্য দিন পরে আগে পরে, লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি ওয়াআকামুস-সালাতা, আকানা ওয়াআকামুস-সালাতা, পরে ওয়াআতাবুয-যাকাতা বলবো না, ওয়াআতাবুয-যাকাতা, লাহুম আজরুহুম, পরের আয়াতে পরের পৃষ্ঠায় আসেন, ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আপনারা ক্লাসটা শেষ করলে এই আপনারা 270 পর থেকে ইউটিউবে সার্চ করবেন সুরা বাকারা 270 71 72 73 নম্বরে আয়াতের অর্থগুলো আপনারা দেখে নেবেন, দেখবেন যে খুব একটা শিক্ষণীয় বিষয়। আমরা অনেকেই যারা এই পাপ কাজে লিপ্ত ছিলাম বা আছি, এটা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই এটা আরেকবার পরে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করব, আর দুইটি ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সুরতুল বাকারা শেষ করে ফেলবো। পরবর্তীতে আমরা আপনারা যে সুরাটা পড়াইতে বলবেন আমাকে, আমি সে সুরাটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته